বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রের। শোকের ছায়া রানীনগরে। ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের রানীনগর থানার কাহারপাড় দরগাতলা ঘাটে। মৃত ছাত্রের নাম উজ্জ্বল শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একসঙ্গে চারজন বন্ধু রানীনগরের কাহারপাড়া দরগাতলা পুকুরে স্নান করতে নামে। কিছুক্ষণ স্নান করার পর ওই যুবক পুকুরের জলে তলিয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় না। কিছুক্ষণ পর তার দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, মৃত ছাত্র উজ্জ্বল শেখ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার বাড়ি রানীনগরের কাতলামারি পাঠানপাড়ার হালদারপাড়া এলাকায় বলে জানা গেছে। আমাকে পিঠে করে লিয়া গেল, উদিয়া আমাকে খালি ঢেক্কা মেরে মেরে ফেল দিছে। ওই আমিও সাঁতার জানি না, আমাকে ঢেক্কা মেরে মেরে ফেল দিছে। মেলা পানি, আমিও মেলা পানি খাই লিয়াছি। আমার কাকার বেটা গেলছিল, তুই বাবা আমাকে ডাম দিয়ে ডাম ড্যাম পাইলে আনো। এই বাচ্চা ছেলেটা যা বলছে, মানুষ ডুবে গেল, মানুষ ডুবে গেল। যে আমরা নামছি, আমরা সব নামিলাম, পাঁচ সাত জনে নামার পর লাশের পাত্তা করতে পারলাম না। দিতে পরে কোলে পা গিয়েছে, কীভাবে ডুবেছে আমরা বলতে পারবো, আমি দেখিনি, ডুবতে দেখিনি। ওরা ছিল তিনজন, চারজন, চারজন না চারজন।